আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আমি রোজমা হাসান নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে গরম পানি আর মধু খেয়েছি, সেটা দিয়েই শুরু করেছি। আর আজকে আমার ছেলেকেও একটু গরম পানি মধু খাইয়েছি, কারণ ও একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। কারণ যেদিন আমি ভিডিওটা শ্যুট করেছি তার পরের দিন ওর এক্সাম ছিল, তো সকালই ঘুম থেকে উঠে পড়েছিল। তো ভাবলাম যে ওকে একটু গরম পানি আর মধু দেই, খেলে হয় ভালো লাগবে। সকালে গরম পানি আর মধু খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম নাস্তা রেডি করার জন্য। তো অলরেডি আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে, রুটি আর পরোটা আমি তার আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম। সকালবেলা শুধু ঘুম থেকে উঠে একটু ভেজে নিয়েছি। তো পরোটা ছিল আমার ছেলের আর মেয়ের জন্য, রুটি আমি আর আমার হাজব্যান্ড খেয়েছি। তো খাওয়ার পরে বারান্দায় এসে দেখি খুব সুন্দর রোদ পড়েছে। রোদ দেখে লোবার সামলাতে পারলাম না, ছেলেকে আর মেয়েকে নিয়ে রোদে বসে পড়েছি। সাথে তো আমার চা ছিলই। তো আসলে আমার বাসার এই বারান্দায় এত সুন্দর রোদ পড়ে, আমি কি বলবো, আমার এই রোদের জন্যই আমার এত ভালো লাগে আমার এই বাসাটা। আমি যখন ফার্স্ট এই বাসাটা দেখতে এসেছিলাম তখন আমি দিনের বেলা এসেছিলাম, এসে যখন আমি বাসাটা দেখেছি আমার খুবই পছন্দ হয়েছিল শুধু এই রোদের জন্য। আর এই বাসাটা নেওয়ার পিছনে একটা কারণ আছে, সে কারণটার কোনো এক ব্লগে আপনাদেরকে বলবো, অবশ্যই আমার সাথে থাকবেন। তো ছেলেকে আর মেয়েকে আজকে পুরো সময়টা আমি দিয়েছি, ওদের সাথে আমি খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো সকালবেলা আমি যখন চা খাচ্ছিলাম তো আমার মেয়েও আমাকে খুব হেল্প করতেছিল, আর ও আসলে সামনের বিল্ডিংয়ের একটা বাচ্চার সাথে খুব কথা বলতেছিল। তো আমি সকালবেলা ওদের সাথে কিছুটা সময় রোদে কাটানোর পরে ওদেরকে গোসল করে দিয়েছি, কারণ ওদের গোসলের টাইম হয়ে গিয়েছিল। আমি যে টাইমে গোসল করাই সেই টাইমটা হয়ে গিয়েছিল। তো আমি ওদেরকে গোসল করিয়ে তারপর আবার রোদে নিয়ে বসেছি। আমার যখন হাতে সময় থাকে তখন আমি চেষ্টা করি ওদের দুজনকেই গোসল করিয়ে রোদে বসিয়ে লোশন, তেল, ক্রিম যেটা ওদেরকে আমি মাখি সেগুলোই ওদের শরীরে মেখে দেওয়ার চেষ্টা করি। আর আসলে গোসল করার পরে আমি চেষ্টা করি একটু রোদে বসানোর জন্যই, কারণ গোসলের পরে শরীরটা একটু ঠান্ডা থাকে, তো রোদে বসলে খুব ভালো লাগে। সেটা অবশ্য শীতকালে, গরমের সময় না, শীতকালে ভালো লাগে, শীতের রোদটা গায়ে লাগলে খুব ভালো লাগে। তো আমার ছেলে একা একাই দিচ্ছিল আর ও সুন্দর করে গুছিয়ে রাখছিল। রোদটা একটু কড়া হয়ে যাওয়াতে আমি ওদের দুজনকে রুমের ভিতরে নিয়ে এসেছি। নিয়ে এসে আমার ছেলেকে বললাম যে বাবা তুমি তোমার কিছুটা পড়া কমপ্লিট করে রাখো, যাতে রাতে তোমার উপরে প্রেশার না হয়ে যায়। তো আমার ছেলে লিখতে বসে গেছে, এখন আমার মেয়ে পাশে বসে বলছে আমিও পড়বো, আমিও পড়বো। সেজন্য আমি ওকে একটা কাগজ দিয়ে বসিয়ে দিলাম, ঠিক আছে দুই ভাই বোন পড়াশোনা করতে থাকুক। আর আমি চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে মাছ ভাজার জন্য রেডি করছি। আজকে দুপুরের মেনু ছিল মাছ ভাজা, ডাল আর একটা সবজি। আজকে রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা ছিল না, কারণ আমার আজকে তেমন একটা ভালোও লাগতে ছিল না যে খুব ভারী কিছু রান্না করব। তো এই সিম্পল খাবার দিয়েই আমরা তিনজন আজকে দুপুরটা পার করেছি আর খুব সুন্দর একটা দিন কাটিয়েছি আমরা তিনজন একসাথে। তো আমার ছেলের লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওকে একটু দুধ আর একটা কলা খেতে দিয়েছি। তখন আসলে দুপুর 12:30 বেজেছিল, খুব একটা সময়ও হয়নি। তো ভাবলাম যে ও কিছু একটা খাক, কারণ সেই সকালে নাস্তা করেছে। তো অনেকক্ষণ ধরে আমার মেয়ের কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। তো রুমের ভিতরে এসে দেখি যে সে মনের সুখে তার ঘোড়ায় বসে দোল খাচ্ছে, আর ওইদিকে আমার ছেলে তার খাওয়া শেষ করে টিভিতে কার্টুন দেখতে চলে গিয়েছে। আর আমিও মোটামুটি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, ওদের জন্য খাবারও রেডি করে ফেলেছিলাম, আমি গুছিয়ে সব রেখে দিয়েছি। আর বিকেলবেলা ওদেরকে আমি একটু নুডলস রান্না করে দিয়ে খাইয়েছি। তো আমার এই ভিডিওটা বিকেল পর্যন্তই ছিল, কারণ সন্ধ্যার পরে আমার ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ওর পরের দিন পরীক্ষা ছিল, তাই আর ক্যামেরাটা ধরিনি, ভাবলাম ওকে একটু পড়াই। তো
আজকে সারা দিন আমার সাথে আমার ছেলের আর আমার মেয়ের সময়টা খুব ভালো কেটেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো ঠিক আছে, নেক্সট ব্লগে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।